আজকে আমরা 2022-23 মৌসুমে 21 তারিখে আপনারা জানেন রাখাল শীল আরম্ভ হচ্ছে। রাখাল শীলের পরে জানুয়ারি ডিসেম্বরের 2 তারিখ থেকে আমরা আমাদের চন্দ্রমালী হচ্ছে। আমরা প্রত্যেকবারই বারবুজা দিয়ে আমরা পিকনিক শুরু করি, এটা আমাদের প্রাইভেট চিরাচরিত, সেই হিসেবে আমরা আজকে বারবুজা দিচ্ছি। আজকেই আমাদের পিকনিক স্টার্ট হয়ে যাবে। আজকে আমরা এখানে সেক্রেটারির সঙ্গে কথা বলে আমি এই মাঠে দিয়ে দিয়েছি, এবং যেহেতু এটা অ্যাসকোপ সিনথেটিক প্লাস্টিকের ব্যাপার, সেই জন্য আমরা দুঃখটি বাইরে ঘুরিয়ে আমরা ইয়ে করেছি যাতে মাঠের ক্ষতি না হয়, সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখবো। দল নিয়ে যে তৈরি করছেন, দলে কিরকম প্লেয়ার রয়েছে এবং গত বছরের তুলনায় এবছর ম্যাক্সিমাম, গতবারের আমরা লোকাল প্লেয়ার যারা ছিল গতবারের ম্যাক্সিমাম প্লেয়ার রয়ে গেছে। মণিপুরেরও 2-3 জন গতবারের প্লেয়ার রয়ে গেছে। মণিপুরের টোটাল প্লেয়ার আমাদের 5 জন, বিদেশি 2 জন, আমাদের যে প্রথমবার খেলেছিল ভিক্টর মমি ও দলের সংখ্যা হয়েছে, ও খেলতে পারবে না যেহেতু লিগামেন্ট উঠছিরা আছে, তো সেজন্য ক্লাবকে ভালোবেসে ও এবার 2-3 জন বিদেশির সঙ্গে থাকবে। আমরা ওই গতবার আমরা এই প্র্যাকটিস শুরু করেছিলাম ওই যে চন্দ্রপুর মাঠে, ওই মাঠে আমরা প্র্যাকটিস করি, যেহেতু আমাদের ক্লাব থেকে একটু দূরে হয়ে যাচ্ছে, কিন্তু তাও তো কিছু করার নেই, সামনে আমরা কোনো মাঠ পাইনি, ওই মাঠে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, বিদেশি কারা কারা থাকছে? গতবার ছিল লুইস, আর নতুন প্লেয়ারটার নামটা আমাদের ফুটবলার ফুটবল কমিটি পারবে না, পাশাপাশি যদি বলতে পারবে, হাফিজ। দল নিয়ে কীরকম আশাবাদী? দল নিয়ে আমরা 100% গতবারও আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা 2-2 জয়ী, আমরা রাখাল মেমোরি আমরা পাইনি, আমরা রানার্স হয়েছি, কিন্তু লিগ আমরা খেতাব করেছি। এবার আমরা 100% লিগ এবং রাখাল দুটি আমরা খেতাব আমরা অর্জন করব। কোচ কে রয়েছেন? কোচ সুভাষ বোস, গতবারে ছিল উনি, এবার সুভাষ বোসকে পুরা ফুটবলের দায়িত্ব। বাজেট কত আপনাদের? বাজেট অ্যাবাউট 22 লক্ষ টাকা মতো, এটা একটু বাড়তেও পারে। আমি যে আর্জেন্টিনা ক্লাব খেলি, ও নামা।